So, worker efficiency problem set. Problem the input work you can do on a can opener is 24 joule. The output work the can opener does is 18 joule. What is the efficiency of the can opener? So, এখন যদি আমরা এটা বের করতে যাই, আমাদের efficiency মানে হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা। এখন যদি আমরা কর্মদক্ষতা বের করতে যাই, তাহলে আমাদের যেটা লাগবে, কর্মদক্ষতা সমান কর্মদক্ষতা সমান হচ্ছে আউটপুট কর্মদক্ষতা ওকে সো আউটপুট ওয়ার্ক ওভার ইনপুট ওয়ার্ক টাইমস 100 এবং এসব সময় শতকরা হিসাবে হবে পার্সেন্টেজের চিহ্ন দিতে হবে আমাদের এখন যদি আমরা কোশ্চেন দক্ষ করি দেখা যাবে ওখানে আমরা জাস্ট প্লাগ ইন করে দিব আমাদের আউটপুট ওয়ার্ক ছিল 18 জুল ইনপুট ওয়ার্ক ছিল 24 জুল টাইমস 100 এখন যেহেতু কর্মদক্ষতা কেবলমাত্র শতকরা পরিমাণ দুটো সেম এককের তাই দুটো একক সবসময় ক্যান্সেল আউট হয়ে যাবে সো আমরা যদি এখন জাস্ট ক্যালকুলেটর এটা চেপি তাহলে আমরা পাবো হচ্ছে 75% আর এই 75%টা হচ্ছে ক্যান ওপেনারের কর্মদক্ষতা